দেখো, KG1-এর ছাত্ররা, তোমাদের ইংলিশ রিডার অ্যাপ্রোচ বইয়ে আগের দিনের ক্লাসে এক পর্যন্ত হয়েছিল 31 পাতা। তো আজকে দেখো 31 পাতায় তারপরে শেষের লাইনটা থেকে শুরু করছি। প্রথমে কি আছে দেখো, SHE C মানে হচ্ছে সে, তার পাশে দেখো লেখা আছে স্ত্রী। কেন লেখা আছে আমরা জানি, HE HE মানে সে হয়, আবার SHE CC মানেও সে হয়। তাহলে হি কখন হয় আর সি কখন হয়, দুটো ক্ষেত্রেই কিন্তু একই মানে সে। যখন ছেলেদের ক্ষেত্রে সে বোঝানো হয় তখন HE HE হয়, মানে সেটা হচ্ছে পুংলিঙ্গ ছেলেদের ক্ষেত্রে। আর স্ত্রী লেখা আছে তার কারণ হচ্ছে স্ত্রীলিঙ্গ, মানে মেয়েদের ক্ষেত্রে সে বোঝাতে হয় SHE C। তাহলে SHE C হচ্ছে স্ত্রীলিঙ্গে। এরপরে কি আছে, KEY কি, কি মানে চাবি। তো কি লেখা আছে, KEY কি, কি মানে চাবি। তারপরে দেখো LEG লেগ, লেগ মানে পা। আবার বলছি দেখো SHE CC মানে হচ্ছে সে স্ত্রীলিঙ্গে, কারণ পুংলিঙ্গে যখন সে বোঝানো হয় তখন HE HE ব্যবহার করা হয়। এখানে SHE CC মানে হচ্ছে সে, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে। তারপর হচ্ছে KEY কি, কি মানে চাবি। তারপরে LEG লেগ, লেগ মানে পা। আবার বলছি SHE CC মানে সে স্ত্রীলিঙ্গে, KEY কি, কি মানে চাবি, LEG লেগ, লেগ মানে পা, SHE CC মানে সে স্ত্রীলিঙ্গে, KEY কি, কি মানে চাবি, LEG লেগ, লেগ মানে পা। এরপরে দেখো কি আছে, এবার হচ্ছে আই দিয়ে। তাহলে প্রথমেতে ক্লাসটা যখন শুরু করেছিলাম, প্রথম এই ওয়ার্ডগুলো শুরু করার আগে যখন বলেছিলাম, আমি বলেছিলাম মনে আছে তোমাদের, যে AEIOU 5টা ভাওয়েল রয়েছে এবং বাকি কনসোনেন্ট রয়েছে 21টি, মানে এ থেকে জেড পর্যন্ত যে টোটাল 26টি লেটার রয়েছে, এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার রয়েছে, সেই 26টি লেটারের মধ্যে 5টি লেটার হচ্ছে ভাওয়েল, AEIOU, এবং বাকি 21টি রয়েছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েলগুলো প্রত্যেকটা ভাওয়েল দিয়ে আমরা কিন্তু শব্দ গঠন করছি। তাহলে এ এবং ই করেছি, মানে এ ই এর পরে আই আছে, তাহলে এখন আমরা আই দিয়ে করব। তো দেখো বলছে ZIPPER জিপার, এটা তোমাদের বইয়ের 32 পাতাতে দেখো দেখতে পাবে কি আছে না, ZIPPER জিপার। জিপার মানে হচ্ছে ধাতুর বাঁধন, ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন। PIG পিগ, পিগ মানে হচ্ছে শুকর ছানা, কি বললাম, PIG পিগ, পিগ মানে শুকর ছানা। আচ্ছা KID কিড, কিড মানে ছাগল ছানা। তাহলে 6টা পড়ালাম আমি, এই 6টাকে আমি আবার বলছি ভালো করে দেখবে, আর এগুলো তোমাদেরকে বানান এবং মানে খুব ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষায় এগুলো পড়বে। দেখো ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন, PIG পিক, পিক মানে শুকর ছানা, KID কিড, কিড মানে ছাগল ছানা। আবার দেখো জিপার, ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন, PIG পিক, পিক মানে শুকর ছানা, KID কিড, কিড মানে ছাগল ছানা। ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন, PIG পিক, পিক মানে শুকর, KID কিড, কিড মানে ছাগল ছানা। তা আগেরগুলো বলছি দেখো, যেগুলো বলেছিলাম আগে, SHE CC মানে স্ত্রী, এটা আরেকবার বলি দেখো, HE HE মানে হয় সে, আবার SHE CC মানে হয় সে। তাহলে হি কখন হয় আর সি কখন হয়, যখন ছেলেদের ক্ষেত্রে সে বোঝানো হয়, ছেলেদের ক্ষেত্রে যখন সে বোঝানো হয় HE HE, তখন বলে হয় HE HE, সেটা হচ্ছে পুংলিঙ্গ। তার পাশে লেখা থাকে পয়ঃস্য অনুসার পুং, এখানে এখানে দেখো পুং লেখা, এখানে লেখা আছে স্ত্রী। কেন লেখা আছে, স্ত্রীলিঙ্গ, মেয়েদের জন্য স্ত্রীলিঙ্গ ব্যবহার, স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের জন্য এখানে স্ত্রী লেখা আছে। তাহলে SHE CC মানে সে, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গে। আচ্ছা তারপরে কি আছে, KEY কি, কি মানে চাবি। তারপরে LEG লেগ, লেগ মানে পা। আবার বলছি SHE CC মানে সে স্ত্রীলিঙ্গে, KEY কি, কি মানে চাবি, LEG লেগ, লেগ মানে পা। এবারে কি আছে, ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন, এটা আমরা চেন, চেনও বলতে পারি, চেন, জিপার মানে চেনও হয় জিপার, ZIPPER জিপার মানে ধাতুর বাঁধন। তারপরে PIG পিক, পিক মানে শুকর ছানা, PID কিড, কিড মানে ছাগল ছানা। কি বললাম, ZIPPER জিপার, ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন, PIG পিক, পিক মানে শুকর ছানা, KID কিড, কিড মানে ছাগল ছানা। আর বলছি দেখো SHE CC মানে হচ্ছে সে স্ত্রীলিঙ্গে। তারপরে কি আছে, KEY কি, কি মানে চাবি, LEG লেগ, লেগ মানে পা, ZIPPER জিপার, জিপার মানে ধাতুর বাঁধন, PIG পিক, পিক মানে শুকর ছানা, KID কিড, কিড মানে ছাগল ছানা। তাহলে এই 6টা বানান আমি পড়ালাম আজকে, এই 6টা বানান তোমরা ভালো করে পড়বে, পরের দিনে আমি
বাকিগুলো পড়াবো। যাক সকালে মন দিয়ে পড়াশোনা করো আর এগুলো খাতায় লিখে অভ্যাস করো, এর সাথে সাথে এগুলো বানান এবং মানে সবগুলোই কিন্তু তৈরি করবে, কারণ পরীক্ষা এগুলো পড়বে।